হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। দীপু আইটি পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আজকের ভিডিও তাদের জন্যই যারা বোর্ড ব্যাংকের লাইন ব্যবহার করেন, অর্থাৎ যারা ওয়াইফাই ব্যবহার করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা, আমরা যারা ওয়াইফাই ব্যবহার করি তারা নির্দিষ্ট পরিমাণ একটি প্যাকেজ নিয়ে থাকি, যেমন 2 MBPS হয়তো বা দেখা যাচ্ছে 500 টাকা, বা 5 MBPS নিচ্ছে 500 টাকা। কিন্তু আপনি টাকা ঠিক মতো দিচ্ছেন, কিন্তু দেখা যাচ্ছে যে তারা আপনাকে নেটের স্পিডটা ঠিক মতো দিচ্ছে না। তো বন্ধুরা, সেটা আপনারা কিভাবে চেক করবেন সেটাই আমি আপনাদের মাঝে তুলে ধরবো, যে আপনি টাকা পয়সা ঠিক দিচ্ছেন কিন্তু অথচ আপনি নেটের স্পিডটা পাচ্ছেন না। সেক্ষেত্রে আপনারা চেক করে নেবেন যে আপনার নেটের স্পিড কত আছে, এবং ডাউনলোড স্পিড এবং আপলোড স্পিড এগুলো আপনি কিভাবে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমাদের স্ক্রিনে। তো আমরা একটি ব্রাউজার নিব, আপনারা এটা মোবাইল দিয়ে এবং পিসি দিয়েও করতে পারেন। তো আমরা একটি সাইটে যাব, দেখব হচ্ছে dataspeed.com। তো dataspeed.com এটা লেখার পর আপনারা এখানে ইন্টার করবেন। ইন্টার করার পর আপনাদের মাঝে এরকম একটি সাইট আসতে পারে। তো আপনারা এরকম একটি সাইট আসবে, তো আপনারা এখানে সোজাসুজি গোতে ক্লিক করবেন। তো গোতে ক্লিক করার পর আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পর এখানে দেখেন PINGMS, মানে এটা একটা স্পিড, এটা হচ্ছে 6 স্পিড দেখাচ্ছে আমার এখানে। তারপরে এখানে আমাদের এখানে আসবে ডাউনলোড স্পিড এবং আপলোড স্পিড। তো দেখুন বন্ধুরা, আমাদের এখানে ডাউনলোড স্পিডটা দেখাচ্ছে 14.72, এবং আমাদের আপলোড স্পিড ওয়েট করেন। তো বন্ধুরা দেখুন, আমাদের আপলোড স্পিডটা 19.62। আর এগুলো হচ্ছে ডিটেলস, আমি কোথায় থাকি, মানে লাইন ঢাকা, মানে কোথাকার লাইন, কিসের লাইন, এগুলো বিস্তারিত। এগুলা হচ্ছে আপনার হচ্ছে ডাউনলোড স্পিড এবং আপলোড স্পিডটা আপনি এখানে দেখতে পাবেন, এবং PNG স্পিড এটা হচ্ছে আপনার মানে ভোট ব্যাংকের লাইনের একটি অথরিটি। তো তারপর আমি আরেকটি আপনাদের সাইট দেখাবো, যে আপনারা মানে এখান থেকে আপনারা দেখতে পাবেন যে আপনি কয় MBPS নিয়েছেন এবং কয় MBPS আপনাকে দিচ্ছে। তো এখানে যাব আমরা, fast.com। তো আপনাদের fast.com এই সাইটটাতে যাবেন। যাওয়ার পর আপনারা এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। তো আমি আবার রিলোড দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে আমার আমার হচ্ছে 5 MBPS নেওয়া, কিন্তু তারা আমাকে 5 MBPS দিচ্ছে। কিন্তু এক্ষেত্রে আপনাদের হয়তো বা ওঠানামা করতে পারে, হয়তো দেখা যাচ্ছে কত ক্ষেত্রে আমার এখানে 4.9 কিংবা 7 কিংবা 8 আসতে পারে। তো আমি আবার একটু রিলোড দেখাচ্ছি আপনাদের। তো দেখুন, আপাতত আমাদের এখানে স্পিডটা আমাকে ঠিকই দিচ্ছে, 5 MBPS দিচ্ছে। তো বন্ধুরা, আমি লাইনটা আমি আপাতত নতুন নিয়েছি, এবং সেক্ষেত্রে আমি মানে আমি দেখতে চাচ্ছি, আমি চেক করতে চাচ্ছিলাম যে আমাকে স্পিডটা কি ঠিক দিচ্ছে নাকি। সেক্ষেত্রে আমি আপনাদের মাঝে ভিডিওটি বানিয়ে দিলাম। তো আপনারা এইভাবে আপনাদের ওয়াইফাই এর লাইনটা চেক করে নেবেন, যার তারা আপনাকে সঠিক মাত্রায় আপনাদেরকে স্পিডটা দিচ্ছে কি না। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। তো বন্ধুরা, তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরকেও জানিয়ে দিন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, ধন্যবাদ সবাইকে।